প্রশ্ন করেছেন যে সিকিউরিটি মানি দোকান ভাড়া দেওয়ার ক্ষেত্রে দেওয়া হয় এবং এই টাকাটা আমি অন্য ব্যবসাতে ব্যবহার করে দিয়েছি এখন আমি জানতে পেরেছি যে এটা আমার জন্য যায় না এখন আমার করণীয় কি সিকিউরিটি মানি হচ্ছে জামানত আপনি দোকান ভাড়া দিয়েছেন বা ঘর ভাড়া দিয়েছেন বা হোটেল ভাড়া দিয়েছেন এই টাকাটার মালিক অরিজিনাল যে ভাড়া নিয়েছেন তিনি আপনার কাছে রেখেছে এই জন্যে যে যদি কোনো কারণে আপনার টাকা আপনি না পান বা কোনো ক্ষতি করে তাহলে ওইখান থেকে আপনারটা আপনি পূর্ণ করে নেবেন কিন্তু ওই টাকাটা আপনি ব্যবসা করবেন ব্যাংকে রেখেদের লাভ নেবেন আপনি তো মালিক না আর মালিক না হলে আপনি কীভাবে সেখান থেকে উপকৃত হবেন আপনার অধিকার কি আপনার জন্য যাইজ না যদি সেটা ব্যাঙ্কেও থাকে আপনার নামে লাভ আসে তাহলে যিনি অরিজিনালি তিনি পাবেন যদি সেটা কোনো ব্যবসায় খাটাতে হয় আপনার নাম দিয়ে আপনি খাটান তাহলে যে মালিক সে পাবে বা তার সঙ্গে যেহেতু আপনি মালিক না আপনি সেখানে কোনোভাবেই এখানের কোনো অংশ আপনি পাবেন না তবে কথা হলো যে আমি কোনো ব্যবসায়ী সেটা লাগিয়েছি বা কোনো দোকানপাট বানিয়েছি সেক্ষেত্রে যিনি মালিক তার সঙ্গে আপনার সমস্যাটা সমাধান করতে হবে এমন হতে পারে যে আপনি সেটাকে সিকিউরিটি মানি না করে ব্যবসার করতে পারেন আর ব্যবসা ছিল একটা একটা এখানে ধোকাবাজির অনেক আশ্রয় হতে পারে আমি বলবো যে না এটা আপনার ব্যবসা যায় নেই আপনার এই টাকা ব্যবসায় দিয়েছেন অতি অতিসত্তর ওই টাকার সিকিউরিটি যে ব্যাংক অ্যাকাউন্ট বা যেখানে রাখলে হয় সেখানে আপনি জমা করেন এবং যদি কোনো ওই ব্যবসায় লাভ হয় সেক্ষেত্রে আপনার হয়তো কিছু কর্মচারী হিসেবে কিছু নিতে পারেন তার সঙ্গে কি বলে যোগাযোগ করে অরিজিনাল মূল লাভটা পাবে কিন্তু যে এই টাকা সিকিউরিটি রেখেছেন তিনি अलाहन